Di Maria's in behind. Di Maria over the goalkeeper. Di Maria gives Argentina the lead. 21 minutes gone. খেলা দেখতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কেউ ফুটবল খেলা দেখতে পছন্দ করেন তো কেউ আবার ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন। এইসব খেলা দেখতে দেখতে মাঝে মধ্যে ক্যামেরাতে হাস্যকর কিছু মুহূর্ত রেকর্ড হয়ে যায় যা পরবর্তীতে বেশ ভাইরাল হয়ে যায়। আজকের ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন বিভিন্ন ধরনের খেলায় ঘটে যাওয়া হাস্যকর কিছু মুহূর্ত যা দেখে আপনার হাসি তো পাবেই, সাথে সাথে আপনি বলবেন এইটা আমি কি দেখলাম। ফুটবল খেলায় নিজে নিজে গোল দেওয়া দেখতে যতটা হাস্যকর লাগে তার সাথে সাথে এটা যথেষ্ট কষ্টকর একটি মুহূর্ত। কিন্তু এই গোলটি মনে হয় অন্যান্য গোলের চাইতে একটু বেশি অসাধারণ ছিল। গোলকিপারের কাজ হচ্ছে গোল পোস্ট থেকে সবসময় বলকে দূরে রাখা। এই গোলকিপারটিও সেই কাজ করছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। গোল না হওয়ার জন্য এই গোলকিপার যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু রেফারির সিদ্ধান্ত হচ্ছে এটি গোল হয়ে গেছে। জোহান জার্কো মটোজিপির একটি রেসে সপ্তম হয়েছিলেন এবং তার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা শুনে আপনার অবশ্যই হাসি পাবে এবং আশ্চর্য হবেন। রেসের একদম শেষ পর্যায়ে তার গাড়ির তেল ফুরিয়ে গিয়েছিল এবং তিনি মোটরসাইকেলটি নিয়ে দৌড়ে এসে ফিনিশ লাইন শেষ করেন। নিশ্চয় আমার মতো আপনিও ভাবছেন এইরকম একটি প্রফেশনাল রেসে গাড়ির তেল কীভাবে শেষ হয়ে যায়। পরবর্তীতে জানা যায় ম্যানেজমেন্ট টিমের ভুলের জন্য এরকম একটি ঘটনা ঘটেছে। তবে যেটাই হোক, এরকম ঘটনা সবসময় দেখার সুযোগ হয় না। বক্সিং খেলায় খেলোয়াড়রা বক্সিং করে এটাই আমি জানতাম, কিন্তু বক্সিং খেলায় এইরকম গড়াগড়ি করে খেলোয়াড়রা সেটা আমি আগে কখনোই দেখিনি। যদি আপনারা কখনো এটি আগে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো কার রেসিং শুরু করার আগে একটি ট্রায়াল রেসিং করা হয় আর সেই ট্রায়াল রেসিং গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য করা হয়। কার রেসিং শুরু করার আগে একটি রেসিং কারকে চেক করা হচ্ছিল। চেক করতে গিয়ে ড্রাইভার দেখলেন তার কারের সামনে দুইটি চাকা উড়ে গেল। তবে একটি বিষয় ভেবে একটু ভালো লাগছে যে রেসিং শুরু হওয়ার আগে এই ঘটনাটি ঘটেছে। যদি রেসিং খেলার সময় এই ঘটনাটি ঘটত তাহলে হয়তো এর চেয়েও বেশি খারাপ কিছু হতে পারত। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনাটি যখন ঘটে তখন এই গাড়ির গতি ছিল 180 কিলোমিটার প্রতি ঘন্টায়। গোল হওয়া নিয়ে সেলিব্রেশন করা অবশ্যই একটি ভালো বিষয় এবং খেলোয়াড় সেটার প্রাপ্য, কিন্তু গোল না হয়েও যদি সেটা সেলিব্রেশন করা হয় তাহলে বিষয়টা একটু হাস্যকর হয়ে যায়। এই খেলোয়াড়ের নাম হচ্ছে ক্যারিন বুলেট। গোল পোস্টের ভিতরে বল ঢুকিয়ে দিয়ে তিনি একটি দৌড় দেন এবং তার সাথে সাথে গোল করার খুশি উদযাপন শুরু করে দেন, এটাই স্বাভাবিক। কিন্তু ইনার ক্ষেত্রে এটা স্বাভাবিক ছিল না, তার গোলটি অফসাইড ছিল। এই ব্যক্তির নাম হচ্ছে সোগিলাও। তিনি IIF এর একটি দৌড় প্রতিযোগিতায় কোয়ালিফাই হওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোয়ালিফাই হতে পারেন না। কোয়ালিফাই হতে পারেননি তো কী হয়েছে, তিনি বাসায় ফিরে যান এবং সিদ্ধান্ত নেন 100 মিটারের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। জয়েন করার পর দৌড় প্রতিযোগিতায় কী হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিযোগিতায় তিনি প্রথম হতে পারেননি, তবে তিনি একটি রেকর্ড করেছেন। 100 মিটারের দৌড় প্রতিযোগিতা শেষ করতে তার যে সময় লেগেছিল সেটা সবচাইতে দীর্ঘ সময়ের রেকর্ড হয়ে গিয়েছিল, আর ফিনিশ লাইন শেষ করতে তার সময় লেগেছিল 15.66 সেকেন্ড। অদ্ভুত আইডিয়া, তবে দর্শকরা তার এই রেকর্ড খুব ভালোভাবে উদযাপন করছিলেন। এবার আপনি যে ভিডিওটি দেখতে যাচ্ছেন এইরকম দৃশ্য আপনি হয়তো আগে কখনোই দেখেননি। এই দুজন খেলোয়াড় ফিনিশ লাইনের একদম কাছাকাছি পৌঁছে যায়। ফিনিশ লাইনের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর এই খেলোয়াড় যেটা করে তা যথেষ্ট হাস্যকর ছিল। ফিনিশ লাইন শেষ করার জন্য তিনি সুপারম্যান হতে চেয়েছিলেন। তার আইডিয়া ঠিক ছিল, কিন্তু সুপারম্যানের মতো হয়তো তার ভিতরে সুপার পাওয়ার ছিল না আর তার জন্য তিনি নিচে পড়ে যান। তবে প্রফেশনাল দৌড় প্রতিযোগিতায় এইরকম দৃশ্য সবসময় দেখা যায় না। বাস্কেটবল খেলায় অসাধারণ শট দেওয়ার জন্য যদি কোনো পুরস্কারের ব্যবস্থা থাকত তাহলে সেটি হয়তো এই খেলোয়াড়টি পেত। মাঠের একদম শেষ পর্যায়ে গিয়ে তিনি পিছন দিক থেকে বলটি শট করেন এবং বলটি একদম ঠিকঠাক জায়গায় লেগে যায়। আমার মনে হয় এই সেম কাজটি তাকে যদি আবারও করতে দেওয়া হয় তাহলে হয়তো তিনি পারবেন না। তবে এই দৃশ্যটি আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। গোল দেওয়ার পর এই খেলোয়াড় তার খুশি উদযাপন করতে গিয়ে এক ঝামেলায় পড়ে গিয়েছেন, আর কীরকম ঝামেলা তার সাথে হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই ভিডিওটি আমার কাছে সত্যি অনেক হাস্যকর লেগেছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদেরকে ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।